আসসালামু আলাইকুম। পিপিসি টেকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমার এই ভিডিওটির মূল উদ্দেশ্য হচ্ছে যারা নতুন ফটোকপি মেশিন কেনার কথা চিন্তা করছেন তাদের জন্য। যারা ফটোকপি মেশিন কিনতে যাচ্ছেন তারা নতুন, যারা কিছুই জানেন না, ফটোকপি মেশিন সম্বন্ধে কোনো ধারণা নেই, তো আমাদের চ্যানেলে সবসময় এইসব বিষয়গুলো ক্লিয়ার করা হয়। আপনি যদি ফটোকপি মেশিন কেনার চিন্তা ভাবনা করে থাকেন বা ফটোকপি মেশিনের সাথে কোনোভাবে যুক্ত থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমরা সবসময় এই চ্যানেলে ফটোকপি রিলেটেড ভিডিও সবসময় দিয়ে থাকি। তো আজকে আমি যারা নতুন ফটোকপি মেশিন কিনতে চাচ্ছেন তাদেরকে আমি, যারা আপনারা আমাকে ফোন করেন রেগুলার, আমি সবাইকে একটা কথা বলি, একটা প্রশ্ন করি, তো সেই প্রশ্নটার আজকে একটু এক্সপ্লেন করবো। সেটা হচ্ছে আমি সবাইকে জিজ্ঞেস করি যে আপনার মেশিনে কত কপি হবে রেগুলার, আমি একটু প্রশ্ন করে থাকি। আর এই প্রশ্নটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, আমার মনে হয় এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এইটার জন্য একটু অনেক সময় ইনস্ট্যান্ট কেউ আমাকে রেজাল্টটা দিতে পারে না, আর ইনস্ট্যান্ট রেজাল্ট না দিতে পারলে আমি হয়তো বা ওনাকে সঠিক, ওনার জন্য কোন মেশিনটা সঠিক হবে সেটা আমি ওনাকে ওরকমভাবে রিকমেন্ড করতে পারি না বা উনি এভাবে করতে পারে না, সেক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। উনি মেশিন কেনার পরে আসলে যখন মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় বা ওনার সাথে ওনার যে পরিমাণ কপি ক্যাপাসিটি সেটা হচ্ছে না, পারপাস সলভ হচ্ছে না, তখনই একটা সমস্যার সৃষ্টি হয়। তো আমি আজকে মূলত যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার প্রতিদিন, আমি যারা আমাকে ফোন দেন আমি সবাইকে জিজ্ঞেস করি যে আপনি প্রতিদিন কত কপি হবে। যদি আপনি আগে থেকে মেশিন ইউজ করে থাকেন, দেখা গেছে আপনার মেশিনে একটা দুইটা মেশিন আছে, আপনি আরেকটা কিনতে আছে, সেক্ষেত্রে আপনার এটা আমার বলার কোনো দরকার নেই। যখন আপনি নতুন কোনো দোকান নেবেন, নতুন কোনো ব্যবসার জন্য ফটোকপি মেশিন নেবেন বা নতুন অফিসের জন্য নেবেন, তাহলে আপনাকে সবচেয়ে আগে দেখতে হবে আপনার মেশিনে কত কপি হবে আনুমানিক, কারণ এখানে বিভিন্ন রেঞ্জের মেশিন আছে। আপনি এক রেঞ্জের মেশিন, এক রেঞ্জের ফটোকপি আরেক রেঞ্জে যদি করতে যান, যদি আপনার ফটোকপি হয় আপনি কম হবে এরকম চিন্তা করে নিলেন, তারপরে ফটোকপি অনেক বেড়ে গেল, সেক্ষেত্রে আপনি মেশিনটা লোড নিতে পারবে না বা মেশিনটা লং টাইম আপনাকে ভালো একটা সার্ভিস দিতে পারবে না। আবার একই ক্ষেত্রে যদি আপনি অনেক ফটোকপি হবে সে চিন্তা করে যদি বড় একটা মেশিন কিনেন অনেক টাকা দামের, কিন্তু আলটিমেটলি আপনার এত কপি হচ্ছে না, দেখা গেছে আপনার 50,000 টাকার মেশিন দিয়ে যে কাজ হতো, কিন্তু আপনি সেই কাজের জন্য আপনি 3,00,000 টাকা দামের একটা মেশিন নিলেন, তাইলে আপনার ইনভেস্টমেন্টটা আসলে সঠিকভাবে হইল না। তো এই এই বিষয়টার জন্য আপনি প্রথমে নির্ধারণ করতে হবে যে আপনি কেমন কপি হবে পার ডেতে। যেমন আপনি যদি কোনো একটা, ধরা যাক কোনো একটা জায়গায় দোকান দিচ্ছেন, একটা উপজেলা শহরে বা একটা থানায় অথবা যে কোনো জায়গায়, তখন আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটু সার্ভে করতে হবে বাজারটা, যে আসলে এখানে কেমন পরিমাণ কপি রেগুলার হয়ে থাকে। যেমন আপনার যদি কেউ পরিচিত থাকে তাহলে তো আপনি তার থেকে জেনে নিতে পারেন, অথবা আপনার আশেপাশে বা ওই জায়গায় যেরকম দোকান আছে তাদের থেকে একটা ধারণা নিতে পারবেন যে আসলে কোন রেঞ্জের হয়। যেমন আপনি যদি 100 থেকে 500, 700 এই রেঞ্জের হয় তাহলে আপনি ছোটো মেশিন নিতে পারেন, আর যদি আপনার হাজারখানিকের উপরে কপি হয় বা হাজারখানিক হয় রেগুলার তাহলে আপনি ভালো দেখে একটা বড় মেশিনের জন্য টাকাটা ইনভেস্ট করাটাই সবচেয়ে ভালো হবে। তো আপনি যদি এরকমও সুযোগ না থাকে যে আপনার আশেপাশে দোকান আপনি সম্পূর্ণ নতুন একটা জায়গায় ফটোকপি মেশিন নিতে যাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার এলাকার মানুষ, স্কুল কলেজ কেমন আছে, অফিস আদালত কেমন আছে, ব্যাংক কেমন আছে, সেগুলো নির্ধারণ করে আপনি আনুমানিক একটা হিসেবে মেশিন নিতে হবে। কারণ আমার এমন এমন কিছু অনেক কাস্টমার আছে যারা ভাবছিল যে ওদের অত বেশি কপি হবে না, ওরা একটা কম দামি মেশিন নিয়ে যায়, মানে ছোটো মেশিন যেগুলো আসলে অত স্পিডলি হয়ে থাকে না, তো ওগুলো নিয়ে যাওয়ার পর দেখছে ওনার পারপাস সলভ হচ্ছে না, দেন উনি কিন্তু মেশিনটা দেখা গেছে আরেকটা নতুন মেশিন কিনতে হচ্ছে বড় মেশিন, কারণ আর এই মেশিনে যে ইনভেস্ট করছে আসলে ইনভেস্টটা তখন আর ওনার ভালো কোনো কাজে আসে না। তো এই জন্য হচ্ছে এই আজকের এই ভিডিওটা। তো আপনার মেশিন কেনার আগে আপনাকে এই জিনিসটা আপনাকে অবশ্যই সার্ভে করে হোক বা যে কোনোভাবে ধারণা নিয়ে হোক এই জিনিসটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে আসলে আপনার মেশিনে কেমন কপি প্রতিদিন হতে পারে, দেন হচ্ছে আপনি একটা মেশিনের জন্য আপনি ট্রাই করতে পারেন। আর মনে রাখবেন আসলে এখন নতুন মেশিনের অনেক দাম কম, অনেক দাম কম, সেই হিসেবে সবসময় নতুন মেশিন, যদি আপনি নতুন ব্যবহারকারী হয়ে থাকেন, নতুন মেশিন ব্যবহার করবেন চিন্তা করছেন, তাহলে আপনি অবশ্যই আপনি নতুন মেশিন কিনবেন, পুরাতন মেশিন না কেনার পরামর্শ আমার পক্ষ থেকে জোরালোভাবে রইল। তো আপনি এই বিষয়টা যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে আপনি আপনার ওই প্রয়োজন মতো মেশিন নিতে পারবেন। আর একটা কথা হচ্ছে রিকমেন্ডেশন মেশিন অনেক সময় আমরা আপনাদেরকে সাজেস্ট করে থাকি, যেমন কী কারণে, যেমন হতে পারে যে আপনি এমন একটা এলাকায় মেশিন নেবেন যেখানে আপনার প্রতিদিন কপি হবে হয়তো 2,000-5,000-7,000-8,000 কপি পার ডেতে। এখন আমি এই বড় অ্যামাউন্টের একটা কপির জন্য যদি আপনাকে বড় মেশিন, নতুন মেশিন সাজেস্ট করি, ছোটো মেশিন তো হবেই না, বড় সিরিজে যদি আমি 1,50,000 টাকার মধ্যে একটা বা 1,00,000-2,00,000 টাকার মধ্যে একটা মেশিন সাজেস্ট করি, হয়তো বা আপনার এই কপিটা সে ভালোভাবে সে হ্যান্ডেল নাও করতে পারতে পারে এই মেশিনটা। কারণ নতুন মেশিন যদি আপনি ডেলি 5,000-7,000-10,000 কপি, আর যদি কপিগুলো আপনি খুব দ্রুত ডেলিভারি দিতে হয়, যেমন একটা স্কুল কলেজের সামনে মেশিন আপনি নেবেন, খুব স্টুডেন্ট থাকে, অনেক তাড়া থাকে, আপনি কপিটা খুব দ্রুত দিতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বেশি স্পিডের মেশিনটাই নিতে হবে, নাহলে আপনার কাস্টমার নষ্ট হবে।
আবার যদি আপনি আপনি যেমন আমাদের বড় সিরিজে যেমন 25180 মেশিনগুলো আছে 25 কপি, এটা দিয়ে আপনি ডেলি 5-7 হাজার কপি করতে পারবেন। কিন্তু কথা হচ্ছে আপনি দ্রুত যে ডেলিভারি, কাস্টমারের যে প্রপার ডেলিভারিটা অত দ্রুত দিতে পারবেন না। সেই ক্ষেত্রে আমরা বলি যে আপনার রিকন্ডিশন 452 453 এই মডেলগুলো আমরা সাজেস্ট করে থাকি, যদি এখন রিকন্ডিশন মেশিনের দাম একটু বেশি, তো সেক্ষেত্রে তখন আমরা আর কিছু করার থাকে না, এরকমই সাজেস্ট করে থাকি। তবে নর্মালি 1-1.5 হাজার কপির জন্য আমরা 2000-3000-4000 কপির জন্য আমরা ছোটোগুলো 25180 যে কালো মডেলটা আছে বড় সিরিজের, ওগুলো সাজেস্ট করে থাকি। তো অবশ্যই আপনারা যদি নতুন মেশিন কেনার কথা চিন্তা ভাবনা করে থাকেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনার সমস্যার কথা জানাবেন, দেন আমরা আপনাকে একটা সলিউশন দিতে পারবো বা একটা ভালো সাজেশন দিতে পারবো। তো এই বলে আজকের ভিডিওতে থেকে বিদায় নিচ্ছি, আর আপনি আমার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই চ্যানেলটিকে ভিডিওটিগুলো শেয়ার করবেন, কারণ আমাদের এই ইউটিউবে অনেক মানে যারা আসলে ফটোকপি নিয়ে বা এই সেক্টরে ওনাদের আসলে ভালো কোনো নলেজ নাই, শুধুমাত্র ইউটিউবে ভিউ বা ইনকামের জন্য ওরা এগুলো করে থাকে। আমি এমন অনেক জানা ইউটিউবে যারা ফটোকপি রিলেটেড বিষয় নিয়ে সবচেয়ে পপুলার যারা আছে, নামটা বলতেছি না, হয়তো বা আপনারা বুঝে যাবেন যারা নিয়মিত ইউটিউবে ফটোকপি রিলেটেড ভিডিও খুঁজে থাকেন, তো দেখবেন যে ওনার আসলে কোনো স্কিল নাই, নিজের একটা হয়তো বা মেশিন আছে দোকানে, সেটা নিয়ে বারবার বিভিন্ন রকম ভিডিও করে, আর সব ভুলভ্রান্তি ভরা ভিডিও, সমস্যা একটা দেখাচ্ছে আর একটা, সবগুলো ভুলভ্রান্তি ভরা। আমি ওনার সাথে পার্সোনালি যেটা জানলাম সেটা হচ্ছে আসলে উনি প্রফেশনাল কিছু না। যাই হোক, আপনারা এগুলো থেকে সাবধান থাকবেন, আর এটা নিয়ে আমি একটা ভিডিও করবো যে ওরা কাছে কোথায় কোথায় ভুল করতেছে, এদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।